স্বাতন্ত্র্য সংগ্রামের 51 বছর বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আগামী 2024 সালের যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী যাকেই নৌকা মার্কা মনোনয়ন দিবেন আমাদের সংগঠনের প্রিয় চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলুল হক পরশ সংগ্রামী স্বাতন্ত্র্য পদক আলাস মাইনুর হোসেন খানের নেতৃত্বে সারা বাংলার যুব সমাজ যুবলীগের নেতা কর্মীরা আলাস মাইনুর হোসেন খানের নেতৃত্বে সারা বাংলার যুব সমাজ ঐক্যবদ্ধ আগামী নির্বাচন সংসদ নির্বাচন পর্যন্ত যুবলীগের নেতা কর্মীরা রাজপথে থাকবে এবং যুবলীগ আগামী দিনের নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী না করা পর্যন্ত ঘরে ফিরে যাবে না এটাই আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর শপথ এখন বিএনপি আসলে জামাত বিএনপি যে করে করে চলে সেটা প্রতিরোধে কি করবে জামাত বিএনপি শেখ হাসিনা যুবলীগ শেখ হাসিনা যুবলীগ